হেজবু তাওহি, তুমি মহা অপরাধী। তোমার দল বলো না, বলো সবাই তো খারাপ। ও হেজবু, তুমি পথভ্রষ্ট দল। 1993 সালে এই দলের জন্ম। এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন বায়েজিদ বুনিয়াদি। এই দলটা এখন চালায় হোসেন মোহাম্মদ সেলিম। এই দলটা এখন চালায় হোসেন মোহাম্মদ সেলিম। এই দলটা একটা ফেতনা। এই ফিতনা একটা ভয়ঙ্কর ফেতনা। এই হেজবুতের লোকেরা নামাজকে বিকৃত করেছে। তাদের অনেক ভ্রান্ত বদাকিত আছে। এরা ইসলামকে ইসলাম বলে। তারা অনেক শব্দ বিকৃতিকারী। তারা প্রিয় নবীজির সুন্নত নিয়ে ছিনিয়ে নিয়ে খেলে। এই হেজবুতরা মুসলিম উম্মাহর মধ্যে অশান্তি সৃষ্টিকারী। এই হেজবুতরা ছাত্র যুবক জনগণ কে ধোকা দিয়ে মুসলমানদের ইমান কেড়ে নিচ্ছে। এদের মধ্যে সন্ত্রাসী মতাদর্শ শুরু করেছে। এরা ইয়াহুদের দালাল। এই হেজবুত এদের দেশ ও ইসলামের জন্য ক্ষতিকর। এদের থেকে দূরে থাকো ও হে জনগণ।